হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে যে বইটি আমি রিভিউ করব সেটা হচ্ছে সাংবাদিকতা, আইন ও আদালত। যারা আইন পেশায় বা সাংবাদিকতা পেশায় জড়িত আছেন, গ্রামে গঞ্জে বা মফস্বলে যারা জড়িত আছেন, তাদের অনেক সময় আইন কানুন জানার প্রয়োজন পড়ে। সেই জন্য এই বইটি আপনারা পড়তে পারেন। প্রশান্ত কুমার কর্মকার, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, উনি লিখেছেন। এই বইটি আমার হস্তগত হয়েছে, যার জন্য এই বইটি রিভিউ না দিয়ে পারি নাই। আমাকে একজনে দিয়েছে বইটি রিভিউ করার জন্য, যার জন্য বইটি আজকে উপস্থাপন করছি। এই বইটির সূচনায় প্রিন্টিং প্রসেস অ্যাড অ্যান্ড পাবলিকেশন অ্যাক্ট 1973 রয়েছে, সংবাদপত্রের স্বাধীনতা বিষয়ে আলোচনা রয়েছে, সুপ্রিম কোর্টের ইতিহাস রয়েছে, নিম্ন আদালতের পরিচিতি এটা রয়েছে, রিট মামলা বা আপিল মামলা, আপিল কাকে বলে সেগুলো নিয়ে আলোচনা রয়েছে, অ্যাটর্নি জেনারেল ওনার ফাংশন কি সেটা নিয়ে আলোচনা রয়েছে, তারপরে আদালত অবমাননা অনেক সময় হয়ে থাকে, কোনো কারণে যদি হয় সেটা সম্পর্কে জানা যাবে, বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবীদের একটি নিয়ন্ত্রণ সংস্থা, রিপোর্টিংয়ের ক্ষেত্রে নজির বা রুলিংয়ের ব্যবহার, লিগাল জার্নাল পরিচিতি, বেসিক্স অব কোর্ট ডকুমেন্ট, সাংবিধানিক সংক্রান্ত তথ্য, সংবাদপত্র সাময়িকী, বাংলাদেশ সংবাদপত্র বিষয়ক আইন পরিচিতি, সরকারি নথিপত্র, মানহানি মামলা, আদালতের টর্ট বা দালাল বা ব্রোকার প্রসঙ্গে, বাংলা ড্রাফটিংয়ের ভুল বানান এবং সাংবাদিকতা সংক্রান্ত ফৌজদারি অপরাধ ও সাংবাদিকতার নীতিমালা এবং সাংবাদিকদের অনুসরণে আচরণবিধি প্রেস কাউন্সিল করতে প্রণীত। যারা এই বইটা কিনতে চান, প্রিন্ট, ইলেকট্রিক বা অনলাইন জার্নালিজমে যারা জড়িত, যে কোনো বিটে সাংবাদিকদের জন্য একটা অপরিহার্য বই। আশা করি বইটা আপনাদের ভালো লাগবে। বইটির আমি সাফল্য কামনা করছি, সবাই বইটি আশা করি পড়বেন। ভিডিওটি আর বড় করতে চাই না, এইখানেই ভিডিওটি শেষ করছি। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।